ইনসাইড আউট হুম নামটা সবারই জানা অজানার কিছু কারণ নেই আজকে নতুন করে ইনসাইড আউট কেন বলতে হচ্ছে আর ইনসাইড আউট এদের সম্পর্কে এই মুহূর্তে এরা যে ভিডিওটা গত দিনে করেছে সেটা ওদের পোষ্য পারপাসে করেছে পোষ্যকে নিয়ে করেছে আর এই পোষ্যকে নিয়ে বলার বিষয় যখন বলতে হয় আমাকে তখন আমার এম এস নাম মনে আছে মাই সিম্পল লাইফস্টাইল উজ্জ্বল কণিকার নামটা অবশ্যই করে মনে করতে হয় এদের সাথেও এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা যেমন দর্শকরা ইনসাইড আউটকে বলছে সেরকম আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে একটা খতরনাক একটা ওয়ান অ্যান্ড অনলি দালাল আছে যাকে এই মুহূর্তে লাথখোর দালাল বলা হয় কারণ সে কোথাও টিকে থাকতে পারে না ওই যে আমি সকালবেলা বলেছি পাতিল কালো হয় না এই রকম একটা দালাল যার কেউ নেই ও ভালো যারা ওর আশেপাশে নেই তারা খারাপ আজকে এক্সট্রা কথা বলবো না যখন কণিকার মা কনিকার মা আর বৌদি আর তার দুটো সন্তান দাদা দুটো সন্তান দাদা আসে তারা কণিকাদের বাড়িতে দু তিন দিনের জন্য এসেছিল আর ওদের পোষর নাম হচ্ছে পেস্তা লুক লাইকে কুলফি কুলফিকে যেমন ওরা বড় সন্তান হিসাবে সোহার্দার অর্পি মানে ওরপিটা সেম পেস্তাকেও ওরা নিজেদের সন্তান মনে করে তা এইবার পেস্তা আমরা গিয়েছিলাম যার জন্য আমি বলতে পারছি মানে দাঁড় করালে আমার থেকেও লম্বা তাই এই রকম বাঘের মতন একটা পোষ্য যে কেউ লোক দেখলেই ভয় পাবে ভাই তাই জন্যে উজ্জ্বল আর কণিকারা ঠিক করেছিল যতদিন তার মা যতদিন না গোদায় তিন দিন ছিল এই তিন দিন তারা একটা ক্রেসে রেখেছিল এবং সেই ক্রেসটা অবশ্যই করে এসি ছিল কারণ গরমকালে এসেছিল এইটাকেই ইস্যু করে এই লাত দালাল যা রেভুলেশন আনার চেষ্টা করেছিল সবাইকে এক প্রকার খেপিয়ে তুলেছিল পেস্তাকে গলার চেন্ডা নাকি এমন ভাবে টাইট করে বাঁধা হয় যে ও নাকি দম নিতে পারে না কষ্ট হয় বলে না মায়ের পোড়ায় না মাসির পোড়ায় সেটা হচ্ছে ওই লাত দালাল আমি আসব ইনসাইড আউটের ব্যাপারেও আসবো অ্যাকচুয়ালি আমি উজ্জ্বল কণিকার যে পোষ্য তাকে নিয়েও সেম হয়েছিল এটা একটু আমি বলে নিচ্ছি বলেছিল এসিতে থাকে পেস্তা কি করে রাখছে ক্রেসে মানে যারা ওই ওই তিন মাস কি আড়াই মাসের এনে এত বড় করলো তাদের মায়া দয়া নেই যে মোবাইলে ক্যামেরার ওপার থেকে দেখছে তার দরদ মানে মানে ঝলে 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 গড়িয়ে গড়িয়ে পড়ছে কিন্তু দেখুন দু পায়ে চলা ফেরা করা শ্বশুর শাশুড়িকে টুকি মেরেও দেখে না ভালো মন্দ রান্না করলে উপরেও যায় না ওর বর অন ক্যামেরা বলছে কি গো উপরে পাঠিয়েছ কোনো সারা শব্দ দেয়নি আর আরে পোষ্যকেও আমরা সন্তান সম দেখি হ্যাঁ নিজের সন্তানকে যেমন দেখি পোষ্যকেও তাদের মানসিকতাই অন্য রকম থাকে আমি সব বলবো আস্তে আস্তে ওর মাথা হয়ে গেছে যে পেস্তা কি সত্যি ঠান্ডা কোনো জায়গায় রাখা হয়েছে মানে ক্রেস তো অনেক ধরনের হয় অনেক পোষ্যদের সাথে অনেকে থাকতে পারে না আলাদাভাবেও রাখা হয় এইগুলো পেস্তার ক্ষেত্রেও ছিল যার জন্য ওরা আলাদাভাবে এসি ক্রেসে ওরা রেখেছিল এটা আমি জানি কিন্তু আমি জানলে কি হবে আর ওরা জানলে কি হবে মানে পোষ্যের মালিক মালকিন মা বাবা যারা দালাল এমন ফাটাফাটি করেছিল যে দালালের রাতে ঘুম হয়নি এদিকে শ্বশুর শাশুড়িকে নির্যাতন করছে মাথা ফেটে চিৎকার করছে তারা নামছে না এত সুন্দর সম্পর্ক কিন্তু পোষ্য অন্যের পোষ্য কোথায় রাখছে একদম মানে ঘুম উড়ে গেছে ওরা আবার ঘুম পুটুষ করে চলে যায় অন্যের বিষয় নিজেদের বিষয় যায় না যেটা বলা তারপর তারা কিন্তু বলেছে কোথায় রেখেছি কিভাবে রেখেছি যথারীতি কণিকার বৌদি দুটো বাচ্চা মা যখন চলে যায় ওকে নিয়ে আসে মানে বাড়িতে থাকলে প্রচন্ড পরিমাণে বাচ্চাগুলো পরশুর কাছে চলে যেত ও মানুষ দেখে চিৎকার করতো এরকম পরিস্থিতির জন্য না সৃষ্টি হয় এই জন্য উজ্জ্বল কণিকারা এরকম দিয়েছিল বিশাল ফাটাফাটি করেছিল মানে ওরা হাঁটলে এই হাঁটছে কেন আওয়াজ হলো এই এখন হাঁটছে কেন আওয়াজ হচ্ছে মানে ওদের জল খাবার থেকে শুরু করে রাতে ঘুমাতে যাচ্ছে যেই বিছানায় সেই বিছানার চাদর কেন টান টান না বা টান টান হলে এই এই বিছানার চাদর কেন টান টান তারপরে তো আপনারা সবই জানেন যে চরিত্রের কি পরিমাণে বদনাম দিয়েছে উইদাউট প্রুফ না দেখে যার জন্যে ওর পিছনে দুটো হুরকো মারাত্মকভাবে আছে আর উপরে যদি ভগবান থাকে এর শাস্তি খুব ইমিডিয়েট সে পাবে না আমি এখানে কিচ্ছু বলতে পারবো না যখন হবে আপনারা দেখতে পাবেন আমি আজকে এইসব না ইনসাইড আউট তারপরে ইনসাইড আউট তো অনেক পরে তারপরে ও কি করলো ওর তো দেখা দেখি হ্যাগান আছে জানেন তো ও ওর ওইটা আমার করতে হবে ও ওইটা করেছে তাহলে আমার করতে হবে ও কি করলো ও ওর পোষ্য একটা নিয়ে এলো সে নিয়ে আসার পিছনেও প্রচন্ড ঘটনা আছে অতিরঞ্জিত ঘটনা আমি পরশু আনবো তোমরা আমাকে এত পরিমাণে সাবস দেবে টাকা ইনকাম হবে যে আমি ওকে প্রতিপালিত করতে পারবো মানে আমি অন্যের বলে কুস্তি লড়ি মানে আমি শুকনো মরা কাঠ আমি হচ্ছি কাক্তারুয়া এরকম হৃষ্টপুষ্ট বলবীর মানে ব্যায়ামবীর এদের বলে আমি কুস্তি লড়বো সেটা হচ্ছে এই লাতখোর দালাল লাতখোর দালাল কোষ্য আনলো কোষ্য এনে কোনো দিন দেখালো না যে ওর কোনো ভ্যাকসিন নিচ্ছে ভ্যাকসিন নিতে হয় জানেন তো যে ভ্যাকসিন নিতে হয় তাকে সেবা যত্ন করতে হয় তাকে বাইরে বের করতে হয় এইগুলো আমরা কোনো দিন দেখিনি ওই টকদই দিয়ে ভাত আর চিকেন দিয়ে ভাত চিকেন দিয়ে ভাত চিকেন দিয়ে ভাত এরকম করে যাই এইগুলো নিয়ে কারো কোনো প্রবলেম নেই বাদ সাধল সে ভিডিও করবে ব্লগ বলো আর কন্ট্রোভার্সি বলো বাদ সাধল পোষ্যটা সে কি করলো শ্বশুর শাশুড়ি কোটে বল দিল এই পোষ্য এনেছি তাদের পশমে তাদের শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু ও যেদিন এনেছে সেদিন ও জানতো এই পোষ্যের পশমে শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে যাবে এবং সত্যি সত্যি অসুস্থ হয়ে গেছিল মারাত্মক পর্যায়ে গেছিল তখন তারা ঠিক করলো পোষ্যকে বিদায় করবে বিদায় কাউকে দিয়ে দেবে এবং মোটামুটি সব দেখে শুনে এসে ও দর্শকদের বলতে শুরু করলো দর্শক খেপে গেল ওটাই হয় জানেন তো ওই পরের তা বলতে খুব ভালো লাগে আর নিজের যখন লেজে পাড়া পড়ে তখন তাও করে ওঠে সেম ওর হলো মানুষ ধুইয়ে দিল তখন বলতে এলো না আমার শ্বশুর বলল থাক আমি কি এটা বলেছি কিন্তু ওদের মারাত্মক অশান্তি বাড়িতে হয়েছে কারণ তাদের অমতে শ্বশুর শাশুড়ির অমতে ও বাইরের লোকের পোষ্য নিয়ে ওর পেট খারাপ মাথা যন্ত্রণা হচ্ছে বাড়ির লোকগুলোর কথা কিন্তু সে চিন্তা করেনি যে এই পোষ্যের পশমে তাদের অসুবিধা হতে পারে প্রচণ্ড বয়স তাদের হয়েছে শ্বশুর শাশুড়ি তারপরে কি করলো ও বুঝলো যে না মানুষ ছিঁড়ে খেয়ে নেবে তখন তারা ঠিক করলো না মানে সেখানে আরাক নাটক কান্না কাটি সিদ্ধারালেস বলের কোটে বল দিয়ে তুমি এরাম করো না আমি বাঁচতে পারবো না নাটক টাটক করে সেই যাত্রায় পশুকে তারা পাঠালো না কিন্তু মানুষ ধরে ফেলেছিল এদের ষড়যন্ত্রটা রে ভাই একটা সন্তান সন্তান এমনি এমনি মানুষ হয় না না তাই একটা সকাল ঘুম থেকে সন্তান জেগে থেকে শুরু করে সন্তান যতক্ষণ না ঘুমাবে তার পেছনে যা লেবার দিতে হয় সেটা আপনারা গিয়ে দেখুন মাই ভিলেজ লাইফ সন্দীপে বাচ্চারা কি তিনজন পাজেল হয়ে যাচ্ছে মানুষ করতে করতে আর মা মা মেলায় যাচ্ছে লজে যাচ্ছে তারপরে ওটা কি বলে যাই হোক লজেজ ঘুরতে যাচ্ছে এখানে ওখানে সেখানেই যাচ্ছে তার ফুর্তি সেই সেই পর্যায়ে ওটা আর একটা সময় বলবো তার সন্তান হচ্ছে এইরকম আর একবার সে কি করলো জ্যোতিষীর কাছে গেল জ্যোতিষী কি বলল জ্যোতিষী কিচ্ছু বলেনি একদম প্রমাণ সহকারে আমরা দেখিয়ে দিয়েছি জ্যোতিষী বলেছে পোষ্য হচ্ছে হ্যাঁ পোষ্য আপনাকে কামড়াতে পারে ও কি করলো এই তো একটা সুযোগ পোষ্যকে তাড়াতে হবে ও এসে রটনা রচনা করলো যে পোষ্যর কামড়ে হুম মারা যাবে মালকে আর মালিক তো এই একটা সুযোগ পেলো যে সাপ মরল লাঠিও ভাঙলো না এ পোষ্যের পিছনে আমার মাংস আনতে হয় দেখবেন বলে আমার পোষ্যের মাংস নাম করে বলে আমার পোষ্যের মাংস পোষ্যের মাংস কেউ নাম করে বলে পোষ্যের জন্য মাংস কিচ্ছু জানে না ম্যানার্স যাই হোক সুন্দর করে রচনা করলো করে দুজনে বসলো যে পোষ্য থাকলে বউ বাঁচানো যাবে না পোষ্য এমন জায়গায় আক্রমণ করবে যে দেনান দেন ওই লাক্ষর দালাল মরে যাবে যথারীতি ঠিক করে এসে কি গো না না কিছু হবে না আমরা আমাদের কাছে যত না ভালো আছে যেখানে থাকবে সেখানে এফবি থাকবে ওই থাকবে ওই থাকবে ওরা যে একটা নাটক করছে পরিকল্পিত ষড়যন্ত্র করছে তাড়ানোর বিষয় বুঝলেন তো আর বাড়ি থেকেও চাপ আসছে সব মিলিয়ে তারা একদম ঠিকঠাক করে তারপরে ওয়াইটি ওয়াইটিতে এসে বসলো জ্যোতিষীর হাত দেখানো হয়ে গেল পরশুকে কোথায় পাঠাবে সেটাও ঠিক হয়ে গেল মানে বুঝতে পারছেন তো একেবারে স্ক্রিপ্টের ব্যাপারগুলো আবারও সেই অনেক এনজিওতে ফোন করা হয়েছে অনেক মানুষ করেছে এমনও ওর ওর ভিউয়ার্সরা বলেছে পোষ্যকে তাড়ালে তোমার এখান আমরা দাঁড়িয়ে যাব তারপরে জ্যোতিষীকে ফোন করা হলো জ্যোতিষী পরিষ্কার করে পরিষ্কার কথাটা বলল বলে কখনো বলিনি যে পোষ্যের কামড়ে প্রাণ সংশয় হবে দুধকা দুধ পানি কাপানি হয়ে গেল দেন অ্যান্ড দেন যে ভিডিওটা করেছিল সেটাকে ডিলিট করে আইনের লোকের সামনে ওই নাক খত দিয়ে সে বলল না এই ভিডিও রাখবো না বুঝলাম আর এইটা এমনই ওর দুর্ভাগ্য যে ওইখানে একজন ভিউয়ার্স দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখেছে যে কীভাবে তাকে ডিলিট করানো হয়েছে ওই ভিডিওটা তারপর তাহলে দুই বার কেস খেলো পোষ্য পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে তার মানে এরা নাকি সন্তানের মতন ভালোবাসে আজকে ইনসাইড আউট এত মানুষ এদের ভালোবাসে এত মানুষ মানে ভিডিও ছাড়তে পারে না হামলে গিয়ে মানুষে ওদের ভিডিও দেখে মানে আমি দেখেছি চার ঘন্টায় ওদের এক দেড় দুই আড়াই তিন লাখ ভিউজ হয়ে গেছে বুঝতে পারছেন কত মানুষ দেখে এদের দেখুন সাবস সবাই করে সবাই কিন্তু দেখে না নেগেটিভ ভাবেও দেখে আবার কমেন্টও সবাই পজিটিভ করে না নেগেটিভ ভাবেও করে তা আমি কেন এটা ভাববো যে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা সবাই পজিটিভ এটা ভাবাটা কিন্তু অন্যায় হুম দেখুন আমরা কিন্তু ভুল দেখলে বলি আমার ভুল দেখলেও মানুষে বলে তাহলে এই ভুল দেখলে বলাটাকে কখনোই আমরা ভাববো না যে আমাদের সর্বনাশ করতে চাইছে ইনসাইড আউটকে এই কথাটাই বলবো আজকে অর্পি চোখে জল চলে এলো অর্পি একটা গ্রামের মেয়ে হ্যাঁ তাহলে তো তুমি ভালো করে বুঝবে দেখো তোমরা এইরকম নেগেটিভ কমেন্টের সম্মুখীন হচ্ছ মানেই বুঝবে তোমরা কিন্তু এগোচ্ছ তোমরা অনেক এগিয়েছ আরও এগোচ্ছ তারপরে কথা হচ্ছে এত মানুষ তোমাদের ভালোবাসে সেটা যেরকম নিতে পারছো নেগেটিভ কমেন্টও নিতে হবে তোমরা আমি অবাক হয়ে গেলাম তোমাদের কমেন্ট বক্সে যে তোমাদের নোংরা ভাষায় আক্রমণ করেছে সেখানে লাভ রিয়াক দিয়েছ আমি ভাবি মন্দিরারই বুঝি এইরকম গুণ আছে দেখলাম না তোমাদেরও আছে মানে কি বোঝাবার চেষ্টা করলে নেগেটিভ কমেন্টে লাভ দিয়ে কি তাদের কাছে যাওয়ার চেষ্টা করলে না তাদের কাছে টানার চেষ্টা করলে না আমি বলছি না কটুক্তি করো ব্যাড কমেন্ট করো কিন্তু লাভ দেয়া মানে তাদের কথাটাকে সমর্থন করা যে হ্যাঁ এটা লাথি মারো তো এটা দেখা বন্ধ করে দাও এগুলো ভালো কমেন্ট না তুমি লাভ রিয়ার দিলেও সে তোমাকে আবার এই ধরনেরই কমেন্ট করবে তাতে আরও জন মানুষ যারা তোমাকে ভালোবাসে ভালো কমেন্টস করে হ্যাঁ অবশ্যই ভালো দেখলেই করে খারাপ দেখলে তো আর ভালো করবে না না। তাদের কাছে কিন্তু যাবে। ওরপিকে বলছি কারণ ওরপি ভিডিওটা করেছ এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এই যে খারাপ কমেন্ট ব্যাট কমেন্ট এটাকেও নিতে জানতে হবে সংশোধিত হচ্ছে মনে করবে তোমার একটা কমেন্ট দেখলাম সুন্দর সারাদিন পর যখন তুমি চিন্তা করবে যে তুমি কারেকশান হয়েছো কি না তখনই বুঝবে যে তোমাকেও বাধার বা নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে রয়েছে যেটা স্বামীজি বলেছিলেন তাহলে বুঝবে তুমি কারেকশান হচ্ছ তুমি ঠিক জায়গায় আছো ঠিক আছে তাহলে ব্যাড কমেন্টগুলো নিতে হবে এবার আসি পোষ্যকে যার হাতে সমর্পণ করে এসছে অবশ্যই তুমি ভালো জানো যে পোষ্য তার কাছে থাকবে পোষ্য না থাকলে তুমি জোর করলেও কিছু হতো না হ্যাঁ সুব্রত তোমার ড্রাইভার দেখো এটাতে বুঝতে পারবে যে সবাই কিন্তু সুস্থ স্বাস্থ্যসম্মত কমেন্ট করে না যারা তোমার ড্রাইভারকেই আপন মনে করছে না তারা তুমি পোষ্যকে যতই ভালো রাখো তারা ভালো কমেন্ট করবে না তারা সুযোগের সবসময় সুযোগ সন্ধানী সুযোগের সদ্ব্যবহার করে বুঝছো ড্রাইভার 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 এই যে তোমাকে বেবি সিটার যাকে বলছো যাকে তুমি বলছো তোমাদের সাথে যে গেছে তা হতেই পারে অসুবিধা কোথায় আমাদের অনেকের বাড়িতে রান্নার লোক আছে তা বলে কি তারা রান্না জানে না কারোর রিল্যাক্স থাকে কেউ অসুবিধা হয় রান্না করতে পারে না তারা দিকে সময় দিতে হয় বা কেউ রান্নার লোকের রান্না খেতে ভালোবাসে তা বলে কি তা বলে কি মালকিন অপদার্থ কুড়ে হ্যাঁ না তো তাহলে সেই রকম যাকে এনেছো অবশ্যই হ্যাঁ বেবি সিটার কেন হবে বেবি সিটার কেন বলা হচ্ছে বাচ্চাকে ভালোবাসে রুইকে তাই না মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না এবং ভেবে চিনতে তুমি লাভরিয়ার দেবে তুমি দেখছি বাজে কমেন্ট তোমাকে নোংরা কমেন্ট করছে সেখানে তুমি দিচ্ছ আর যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে কিন্তু বাজে একটা কি বলবো মানে তোমার সম্পর্কে একটা বাজে ধারণা তাদের মনে তৈরি হচ্ছে মানুষ বলবেই ভাই তোমার তোমাদের পরিবারের ছোট্ট ছিল ছোট্ট পরিধি এখন সেই পরিধি প্রচুর বড় হয়েছে আর সবাই তোমাদের ভালোবেসে পজিটিভ কমেন্ট করে এটা কিন্তু ভাববে না তোমাদের নেগেটিভ কমেন্টও করবে আর সেই নেগেটিভ কমেন্টটা যদি না নিতে পারো তাহলে মনে হয় না তাহলে তোমার এরকম ভিডিও করতে বসতে হবে তাহলে কিন্তু মানুষ সুযোগ পাবে তুমি নেগেটিভ কমেন্ট যদি মনে করে উত্তর দেবে না তাহলে নেগেটিভ কমেন্টের লাভ রিয়া দিও না সেটাও মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে আর কে তোমার পোষ্য চোখে জল দেখলো হতেই পারে অসুবিধা কিছু না হতেই পারে তোমাদের দেখতে পাচ্ছে না তোমাদের দেখতে পাচ্ছে না ওদের ওকে সন্তানের মতন দেখো তোমরা পোষ্য যে কোনো পশুদের তাদের বাড়ির লোকেরা সন্তানের মতন দেখে সন্তানকেও তোমরা দেখতে পাচ্ছ না বলে এই যে সিসিটিভি তোমাদের মোবাইলের সাথে কানেক্ট করা আছে দ্যান দেন দেখতে পাচ্ছ যখনই মনে পড়ছে তখনই দেখতে পাচ্ছ তাদেরও কিন্তু সেই পশুরাও কিন্তু খোঁজে তোমাদের কেন তোমাদের দেখতে পাচ্ছে না সেখান থেকে চুপ ছলছল করতেই পারে তাতে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় অসুবিধা কিছু নেই যারা বলার তোমার সাথে আনলেও বলবে যে তুমি নেগলেক্ট করছো এটাই হচ্ছে কথা বুঝলে তোমরা তো নেগেটিভ কমেন্ট ক্রিয়েটা এইরকম পিছনে লেগেছিল মানে না কিন্তু নিজের দুবার চেষ্টা করেছিল কিন্তু অন্যের পোষ্য কোথায় যাচ্ছে মানে সেই জন্য ওর নাওয়া খাওয়া ভুলে গেছে এদিকে দু পায়ে চলে ফেরা শ্বশুর শাশুড়ি তাদের দেখে না তার তাদের সাথে তার এমন সম্পর্ক যে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তারা নামিনি তার মা এসে দাঁড়িয়ে থাকে তারা নেমে খোলে না মানে এত সুন্দর সম্পর্ক তাদের দোষ দিচ্ছি না একবারও এরা রকম এর পরিবারটা এই রকম বুঝতে পারছি সেই হচ্ছে অবস্থা বুঝলেন আমি অরপিকে বলছি অনেক দূর পর্যন্ত গেছো তোমরা প্রচুর শঙ্কা হয়ে গেছে তোমাদের পরিবারে সবাই ভালো হবে এটা আশা করাও অন্যায় অতএব তোমার ড্রাইভার তুমি ড্রাইভারকে তোমার পরিবারের সদস্য হিসাবে দেখো আমি দেখবো এটা কেন ভাবছো অতএব সমস্ত কমেন্টটাই পজিটিভ বলো নেগেটিভ বলো সবটাই তোমাদের উদ্দেশ্যে কারণ যারা নেগেটিভ কমেন্ট করছে তারাও কিন্তু তোমাদের পরিবারের সদস্য সাবস করেছে সেই অধিকারে কমেন্ট করতেই পারে তাই না আবার অনেক আমার ভিউয়ার্স আছে ভালোবাসার তারা কিন্তু আমার ভুলটা ধরিয়ে দেয় আবার যখন ঠিক করি তখন ঠিকটাও বলে প্রশংসাও খুলাই আবার ভৎসনাও করে না সেই অর্থে করে না যেটা খারাপ সেটা খারাপ বলে তা বলে যে খারাপ বলবে সঙ্গে সঙ্গে তাকে আমি আমার নেগেটিভ ভিউয়ার্স ধরে নেবো সেটাও তো অন্যায় না আমার এইটুকানি বলার ছিল এইটুকানি বলার ছিল তা বলে কি তোমরা কোথাও বেরোবে না তা বলে কি পোষ্য থাকলে কোথাও বেরোনো যায় না অনেকেই আছে জানো তো দেখায় না এখানে সেখানে দিয়ে চলে যায় হ্যাঁ অনেকেই আছে জানো তো ধান্দাবাজি করে আছে আমাদের ওয়াইটিতেই আছে পোষ্যকে আশেপাশে দিয়ে চলে যায় তার কাজ করতে দেখায় না আমরাও দেখতে যাই না কিন্তু সে দেখে লোকের পোষ্য বুঝলে যে সে কোথায় আছে তার গলার চেনটা সে দেখিয়ে দিয়েছে দুটো হাত গলে যাচ্ছে চেনের মধ্যে দিয়ে কিন্তু বলবে কলা চিনা এমন আটকানো যে ও রাতে ঘুমাতে পারছে না সেই তো অবস্থা তা সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্তটাই নিতে হবে নেগেটিভ করছে বলে সে তোমার চিরশত্রু সেটাও না আবার কিছু ক ক্রিয়েটার কিছু ভিওয়ার্স আছে মানে এ এরা যে কীভাবে নোংরা কমেন্ট করতে পারে মানে কারণ ছাড়া সেগুলো আবার নেওয়া যায় না সেগুলো ইগনোর করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে ইন্দ্রদিনী বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে এই কারণেই আমার এই পোষ্য নিয়ে ভিডিওটা আমাদের ওয়াইটিতে এই পোষ্য নিয়ে প্রচুর ধামাল হয়ে গেছিল এবং দোষী সাব্যস্ত কোন দিক দিয়ে উজ্জ্বল কণিকাদের করেনি কিন্তু সমস্ত কিছুতে ব্যর্থ হয়ে ফিরেছে নিজে দুবার পোষ্যকে তাড়ানোর চেষ্টা করেছিল জনতা জনার্ধনের গাতন ঝ্যাটালাতি খেয়ে আর সেই সিদ্ধান্তে অনর থাকতে পারিনি এই ছিল আজকে আমার ভিডিও ভালোতে লাগলে অবশ্যই হ্যাঁ লাইক কমেন্টসের বন্যা বুঝিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটা অল আর ওরফিকে বলবো ধৈর্য হারাবে না একদম মানে কি বলবো আহ মাথা যেন বিগড়ে না যায় এইরকম কমেন্ট আসবেই তোমরা বিশাল বড় তোমরা ব্লগার ঠিক আছে চলো টাটা অল